नमस्कार बंधुरा आरो एक नतून एपिसोडे तुम्हारे जाना सबाई के स्वागत। तो बंधुरा आजकेर ये भिडियोते कि निये कथा बोलबो टाइटल और थंबनेल देखे बुझे ही गेछो गाइस। ओड़िशा एफसिर बिरुद्धे किन्तु नामार जोनो अल आउट प्रस्तुति निये निएछे एटिके मोहनबागान दल बा निच्छे এই টপিকটা নিয়েই বলবো গাইস। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে ভিডিওতে করো একটা লাইক আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে নিও। তো বন্ধুরা আগামী শনিবার ওড়িশা এফসির বিরুদ্ধে নামতে চলেছে এটিকে মোহনবাগান দল। গত ম্যাচে কেরালা ব্লাস্টার এফসি দলের বিরুদ্ধে দুরন্ত কামব্যাকের পর নতুন একটা এনার্জি পেয়েছে কিন্তু মোহনবাগান দল। আক্রমণে যাবতীয় খামতি মানে যাবতীয় যা খামতি রয়েছে সেই খামতি মেটানোর জন্য কিন্তু ওড়িশা এফসির ম্যাচটিকেই টার্গেট করছে কোচ অ্যান্তনিও লোপেস হাবাস। হ্যাঁ গাইস, এতদিন রয়কৃষ্ণাকে সিঙ্গেল স্ট্রাইকারে খেলিয়ে গিয়েছেন হাবাস, কিন্তু কেরালা ম্যাচে যেভাবে আক্রমণের ধার বেড়েছিল হ্যাঁ গাইস সেই ডবল স্ট্রাইকারে খেলেই, তো সেটা দেখেই কিন্তু ওড়িশা এফসির ম্যাচেই কিন্তু শুরু থেকে দুইজন স্ট্রাইকারের খেলানোর ভাবনা কিন্তু রয়েছে হাবাসের। রয়কৃষ্ণার পাশে মার্সেলোনিওকে খেলে ডাবল স্ট্রাইকারের অনুশীলন করিয়েছে হাবাস, আর তার জন্য এই দুইজন বিদেশি প্লেয়ারকে সামনে রেখে জাভি হার্নান্দেজকে কিছুটা ওপরে খেলাতে চাইছে টিম ম্যানেজমেন্ট। এদিকে সুভাষিস বোসের চোটটাও কিন্তু আগের থেকে অনেকটাই সেরে উঠেছে, অনুশীলনও শুরু করে দিয়েছে দলের সাথে, আর তার জেরেই ওড়িশা এফসির ম্যাচে সুমিত্রাটির পরিবর্তে সুভাষিসকে কিন্তু নামাতে চলেছেন অ্যান্তনিও লোপেস হাবাস। তো গাইস ডবল স্ট্রাইকারে কিন্তু যার জন্য তৈরি বা ডবল স্ট্রাইকারের খেলার কিন্তু পরিকল্পনা নিচ্ছে কোচ অ্যান্তনিও লোপেস হাবাস। এবং গাইস যে সমস্ত খামতি রয়েছে যেরকম মানে একটা টিম শেপে আসার জন্য যে সমস্ত জায়গায় ভুল করছে প্লেয়াররা, যে সমস্ত জায়গায় প্রবলেম দেখা গেছে ম্যাচে, সেই সমস্ত দিকগুলো বা সেই সমস্ত প্রবলেমগুলো কিন্তু এবার ঠিক করার পালা এসেছে এবং সেই সমস্ত খামতি মেটানোর জন্যই কিন্তু ওড়িশা এফসির ম্যাচটিকেই টার্গেট করছে কোচ হাবাস। এবং সেখানে কিন্তু কোচ হাবাস সিঙ্গেল স্ট্রাইকার থেকে ডবল স্ট্রাইকারের খেলানোর চিন্তাভাবনা কিন্তু করছে। তো গাইস তোমাদের কি মতামত গাইস, পরবর্তী ম্যাচ অর্থাৎ এটিকে মোহনবাগান ভার্সেস ওড়িশা এফসির ম্যাচটি কোন দল জিতবে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর গাইস ডবল স্ট্রাইকারে খেলালে কি ভালো হয় কি না ভালো হয় সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো ভিডিওটি এই পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে করো একটা লাইক আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে নিও, তাহলেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন কিন্তু তোমরা পেয়ে যাবে।